दे दे আমার কার গানা দে ভাই কেমন রে খুব মিষ্টি বল বলি বল আমার মুখে চিনি আছে নাকি যে জোনটা বৃষ্টি হয়ে গেল আছে বই কি তুই যে আমার চিনি তো তোরে তোমার কেমন লাগে জানি কেমন রে ভাই লঙ্কার মতো তুই আমার লঙ্কা কাজ আজ যেমন ভালোবাসা তা তুই যে আমার এত খেলে জানিস তোর জাত গেল গেল তো গেল হয়ে গেল আমি ফেক নিয়ে মুষ্টম হব তোকে বিয়ে করব তোর বুদ্ধি স্যার কেমন না ভুতাল আঙুলে স্যার যেমন মা কোথায় যাবো গো জাদমান দুই গেল রাক্ষসী মায়াবিনী কি নচ্ছার গো ওরা ছত্রিশ যেতে বসতো ওদের কাজই হই যেটা মনে ওর মুখে হাসাবাতেই বা গেল কোথায় তাকে ডেকে নিয়ে সব গোবর খাওয়া চুপ চুপ জ্ঞাতিরা শুনলে টেনে ছাড়ানো দায় হবে যাতে পথিত করবে অমুক করা তো রকম খানা কি বল দেখি খেতে দেওয়া বলছি হ্যাঁ গাল খেতে আসেনি গাল খেয়ে পেট ভরবে না খেতে দেবো মুখে ছাই দেবো কেন কমলির এত ফুল খেয়ে পেট ভরিনি তোমার সরম না খা যা খেক কথা খা হয়ে মরিনি কেন চুপ করে রইলি যে হঠাৎ জবাব দিলি নে কেমন বাপ আমি নইটা জেনে রেখে দিও তেজ্য পুত্তুর করবো বাড়ি থেকে দূর করে দেবো তুমি জাত আমি দেবো না খবরদার আরো তুমি যাবি নে ওই মা বেটিতে তীর সীমানা মারাবিনি বলে দিল হ্যাঁ এই মাঘ মাসি তোর বিয়ে দেবো দেখবি এমন বউ আনবো কমলি কোথায় লাগে ঠিকই বলেছো কাকি সেই ভালো তুমি এই মাঘ মাসেই ব্যবস্থা করো ওরে বেঁচে থাকুক চূড়াবাসি রাইহান কত মিলবে দাসী সুন্দর মেয়ের আবার অভাব সুন্দর মেয়ের আবার অভাব না না কি না বিয়ে আমি করবো না তবে আমি আমি ভেক নিয়ে বসতাম হবো শুনলি কাজু ওর কথা ছিলি শুনলি তা ভালোই তো কাকি ও যদি গোবর না খেয়ে বসতম হয়ে আকড়া গিয়ে ভালোটা মন্দটা খেতে চায় তা খাক না দেখো বাছা তুমি সব কিছু না শুনে কথা বলতে এসো না শুনেছি কাকি সব শুনেছি তোমার চিৎকার পাশের গায়ে গিয়ে পৌঁছেছে আর আমি তো থাকি তোমার পাশে আর ওই যে পড়ি বলি হেলা তুই বা এখানে বসে বসে ফোরন খাচ্ছিস কেন রঞ্জনদার যদি কমলির স্বামী হয় তাতে তোর বুক ফাটছে কেন কমলির স্বামী হ্যাঁ কাকি রঞ্জনদার সঙ্গে দাও না কমলির বিয়ে বিয়ে ও ছা মারা লোকে তেজ্য পুত্র করবে বলি তাতে ওর খাওয়ার অভাব হবে না কাকি বাপের টাকার গরম টাকা কি আমায় যা বললি বললি কিন্তু ওর বাপ যদি শুনতে পায় মেয়ে পুরুষ জ্ঞান রাখবে না তা বলে দিচ্ছি হ্যাঁ তাহলে তুমিও শুনে রাখো কাকি যদি তিন দিনের মধ্যে রঞ্জন দা কমলির স্বামী না হয় তাহলে ও মুখ পোড়ার মুখ আমিও দেখবো না হ্যাঁ